একটা চ্যানেল যদি একবার ডাউন হয়ে যায় সেই চ্যানেলে ভিডিও আপলোড করলেও ভিডিওতে তার ভিউজ আসে না কারণ হলো ইউটিউব নিজে থেকে ওই ভিডিওর ইমপ্রেশন কমায় দেয় অর্থাৎ ইউটিউব অল্প সংখ্যক মানুষের কাছে তুলে ধরে যার ফলে আপনার ওই ভিডিওতে ভিউ কন্টিনিউ কম হতে থাকে একটা চ্যানেল যদি ডাউন হয়ে যায় এটা অনেক বেশি কষ্টের একটা ব্যাপার কারণ হলো আমরা অনেক কষ্ট করে একটা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসি ছোটো ছোটো কয়েকটা ভুলের কারণে যদি আমাদের ওই চ্যানেলটা একবার ডাউন হয়ে যায় তাহলে ওই চ্যানেল ডাউন চ্যানেলটা পুনরায় আবার রানিং আঁটতে বহু পরিশ্রম করা লাগে তাই আপনাদেরকে আমি আজকে অ্যালার্ট দিয়ে দিব এই বিষয়গুলো যদি আপনারা স্কিপ করে চলেন এই বিষয়গুলো যদি আপনারা মেনে সঠিকভাবে আপনাদের চ্যানেলটাকে রান করান সেক্ষেত্রে আপনাদের চ্যানেলগুলো ডাউন হবে না কী কারণে আসলে একটা চ্যানেল ডাউন হতে পারে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরেছি একটা চ্যানেল ডাউন হওয়ার প্রথম এবং প্রধান যে কারণটা রয়েছে সেটা হলো কন্টিনিউ ভিডিও আপলোড না করা আমরা এই ভুলটাই সবথেকে বেশি করে থাকি একটা সময় শত শত ভিডিও কন্টিনিউ আপলোড করার পরে আমাদের চ্যানেলটা র্যাঙ্কে আসে এরপরে আমরা হালসেমি করে হেলামতি করে অথবা বিভিন্ন সমস্যার কারণে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করা বন্ধ করে দিই দেখা গেল ছয় মাস এক বছর দুই বছর আমরা ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না পুনরায় যখন ফিরে এসে আমরা ওই চ্যানেলে ভিডিও আপলোড করি তখন দেখি ভিডিও তার ভিউজ হচ্ছে না কারণ হলো চ্যানেলটা অলরেডি ডাউন হয়ে গেছে এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করলে ইউটিউব পূর্বের তুলনায় ইমপ্রেশন দিবে না যার জন্য আপনার নতুন ভিডিও ওতে ভিউ বেশি হবে না এই জন্য একটা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে যাওয়া বা সেই চ্যানেলের র্যাঙ্কিংটা ধরে রাখার জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে চেষ্টা করবেন একদিন পর পর আপলোড করার ভিডিও আপলোডের ক্ষেত্রে বড় ধরনের কোনো গ্যাপ দেওয়া যাবে না যে পনেরো দিন আপলোড করলাম না এক মাস আপলোড করলাম না ছয় মাস এক বছর আপলোড করলাম না এগুলো করা যাবে না যদি অনেক ব্যস্ততা থাকে তাহলে কিছুদিন পর পর আপলোড করবেন একটু সমস্যা হইলে ওতে ঝামেলা হয় না কিন্তু যদি অনেক লম্বা একটা সময় ধরে ভিডিও আপলোড না দেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে তাই আপনাদেরকে বলবো অবশ্যই সব সময় কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন একটা চ্যানেল ডাউন হয়ে যাওয়ার দুই নম্বর যে কারণটা রয়েছে সেটা হলো চ্যানেলের মালিকানা পরিবর্তন করা দেখুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওগুলো ভালো লাগে তার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন এখন যদি আমার এই চ্যানেলে আমি ছাড়া অন্য কেউ এসে কথা বলে সে তার মতো করে বোঝায় তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের আর ভালো লাগবে না আপনারা আমাদের চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে চলে যাবেন এবং সাবস্ক্রাইব করা থাকলেও ভিডিওগুলো পূর্বের তুলনায় আর দেখবেন না কারণ হলো আপনারা আমাকে ভালোবাসেন আমার কথাগুলো আপনাদের ভালো লাগে আমার টিউটোরিয়াল দেখতে আপনাদের ভালো লাগে এজন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আপনি আপনার ক্ষেত্রেও ঠিক ওই রকম যখন কেউ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে ওই ব্যক্তিটা আপনাকে ভালোবাসছে আপনার কন্টেন্টকে ভালোবাসছে যার জন্য আপনার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করছে আপনার ভিডিওগুলো সে কন্টিনিউ দেখে এখন আপনার পরিবর্তন করে আপনার হয়তো এমন হতে পারে যে আপনার সময়ের অভাব আপনি চাচ্ছেন অন্য কেউ এসে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করুক সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ডাউন হবে না চ্যানেলটা রানিং থাকবে আবার এরকম হয়ে থাকে অনেকে চ্যানেল বিক্রি করে দেয় তার জন্য চ্যানেলের মালিকানা পরিবর্তন হয়ে যায় অন্য কেউ এসে সে তার মতো করে ভিডিও আপলোড করতে থাকে সেক্ষেত্রে সাবস্ক্রাইব কিন্তু আপনার ওই ভিডিওগুলো ভালো লাগবে না সেক্ষেত্রে তারা আপনার ওই ভিডিওগুলো দেখবে না ধীরে ধীরে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো চ্যানেলের মালিকানা কখনো পরিবর্তন করবেন না আপনার চ্যানেলটা কখনও বিক্রি করে দিবেন না বা আপনার চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েটর চেঞ্জ করার দরকার নাই আপনি নিজে ভিডিও তৈরি করতেছেন নিজে ভিডিওই তৈরি করেন আপনার যদি সমস্যা হয়ে থাকে সময়ের অভাব হয়ে থাকে তাইলে আপনি অন্যান্য কাজের জন্য লোক রেখে নেন যেরকম ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আলাদা লোক রাখতে পারেন কিন্তু ভিডিওটা শ্যুট অন্তত আপনি নিজে করবেন সেটাই বেটার হবে কারণ অনেক বড় বড় চ্যানেল আপনি দেখেন তারা কিন্তু নিজেরাই ভিডিও তৈরি করতেছে তাদের এডিটিংয়ের জন্য আলাদা লোক রাখা আছে কিন্তু সে ভিডিওটা নিজে এসে তৈরি করতেছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যানেল ডাউন হওয়ার তিন নম্বর যে কারণটা রয়েছে সেটা হলো ক্যাটাগরি পরিবর্তন করা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ধরুন আমার চ্যানেলে এখন ইউটিউব রিলেটেড টিউটোরিয়াল দেখার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কারণ হলো আমি এই ক্যাটাগরিতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপলোড করি এখন যদি কালকে থেকে আমার এই চ্যানেলে গেমিং ভিডিও ফানি ভিডিও অথবা অন্য টাইপের কোনো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখবেন না হয়তো অল্প সংখ্যক মানুষ দেখবে কিন্তু অধিকাংশ মানুষ আপনারা আমার ওই ভিডিওগুলো আর দেখবেন না এই ক্যাটাগরি পরিবর্তনটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকেই না বুঝে যখন যা মন চায় তখন তাই আপলোড করেন এরকম করলে হবে না আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরিতে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে সেক্ষেত্রে আপনার চ্যানেলটাও গ্রোথ হবে এবং আপনার চ্যানেলটা ডাউন হবে না কারণ আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে আপনার ওই ক্যাটাগরি ভিডিও দেখার জন্য তারা কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে এখন আপনি আপনার ইচ্ছা মতো ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন না আপলোড করলে আপনার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো আপনার ভিডিও দেখবে না অনেকেই আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে সো ক্যাটাগরি কখনোই পরিবর্তন করবেন না আর যদি নতুন চ্যানেল হয়ে থাকে একদমই যে আজকে দুই পাঁচটা ভিডিও আপলোড করছেন এটা ভালো লাগছে না আপনি চাচ্ছেন যে প্রফেশনালভাবে অন্য একটা ক্যাটাগরি থেকে সেখানে আপলোড করছে তাহলে সেটা করতে পারবেন কিন্তু একটা রানিং চ্যানেল এরকম একটা দাঁড় করানো চ্যানেলে আপনি কখনো ক্যাটাগরি পরিবর্তন করার সিদ্ধান্ত নেবেন না কারণ এটা অত্যন্ত ভয়াবহ রেজাল্ট আসবে এই ছোট্ট কয়েকটা বিষয় যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের চ্যানেলটা ডাউন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেল থেকে কিছু শিখতে ওটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম